বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। টপিকটি হলো বাংলা ভাষার উৎপত্তি। এই টপিকটি থেকে বিসিএস ব্যাংক সহ যে কোনো চাকরি পরীক্ষায় এমনকি অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন কমন এসে থাকে। বাংলা ভাষার উৎপত্তি ঠিক কীভাবে হয়েছে? আমরা যদি আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা চিন্তা করি, তাহলে দেখব তখনকার ভাষা, আজকে আমরা যে ভাষায় কথা বলছি, এরকম ছিল না। মনে করা হয় যদি পাশাপাশি দুটি আলাদা ভূখণ্ডের ভাষা একরকম হয়ে যায়, তখন আর সেটিকে ভাষা বলা হয় না, বলা হয় ভাষাবংশ। আজ থেকে প্রায় 5000 বছর আগে এরকমই একটি ভাষাবংশের কথা আমরা জানতে পারি, যেটির নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ পৃথিবীর আদি ভাষাবংশগুলোর মধ্যে একটি। এই ভাষাবংশের অন্তর্গত ভাষা এবং উপভাষা বিশ্বের প্রায় 6টি মহাদেশে পাওয়া যায়। বাংলা, হিন্দি, ইংরেজি, ল্যাটিন, ফার্সি এবং রুশ ছাড়াও বিশ্বের অনেক ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত। যাই হোক, এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ পরবর্তীতে দুইটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখার নাম কেন্তম, কেন্তম, এবং অপর শাখার নাম শতম, শতম। এই কেন্তম এবং শতম এই দুইটি কিন্তু কোনো ভাষা নয়, এই দুইটি হলো এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের শাখা। ইউরোপীয় অঞ্চলের মানুষগুলো যে ভাষায় কথা বলতো তার শাখার নাম ছিল কেন্তম, অর্থাৎ ইউরোপীয় অঞ্চলের মানুষ এই কেন্তম শাখায় কথা বলতো এবং ভারতীয় অঞ্চলের মানুষ এই শতম শাখায় কথা বলতো। ভারতীয় অঞ্চলের মানুষ যখন এই শতম শাখায় কথা বলা শুরু করল, তখন দেখা গেল জাতিগতভাবে সেটি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এক এক জাতি এক এক রকম ভাষায় কথা বলছে। তখন যারা আরবে বসবাস করত তারা কথা বলতো আরবীয় ভাষায়, তখন যারা মিশরে বসবাস করত তারা কথা বলতো মিশরীয় ভাষায়, তখন যারা ইরানে বসবাস করত তারা কথা বলতো ইরানীয় ভাষায়, আর আমরা যারা বর্তমানে বাংলাদেশে বসবাস করছি আমরা তখন কথা বলতাম ভারতীয় ভাষায়। ভারতবর্ষ তখন কোনো ছোট ভূখণ্ড ছিল না, অনেক বড় একটি ভূখণ্ড ছিল। আমরা ভারতবর্ষের পূর্ব দিকে বসবাস করতাম, সেজন্যই তো আমাদের এই ভূখণ্ডকে অর্থাৎ বাংলাদেশকে বলা হতো পূর্ববঙ্গ। যাই হোক, ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন ঘটে খ্রিস্টপূর্ব 200 অব্দে, 200 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তারা আমাদের ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশে, যেটিকে পূর্ববঙ্গ বলা হতো, সেখানে এসে পৌঁছায় সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে। তারা এসে আমাদের এই ভূখণ্ডে শাসন করতে শুরু করে। তখন কিন্তু আমরা ভারতীয় ভাষায় কথা বলতাম, কিন্তু আর্যদের আগমনের পরে এই ভারতীয় ভাষার সাথে আর্য ভাষার মিশ্রণ ঘটে। এই মিশ্রণের ফলে নতুন একটি ভাষার সৃষ্টি হয়, যেটির নাম হয় ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। আমাদের এই ভূখণ্ডের মানুষ তখন এই ভারতীয় আর্য ভাষায় কথা বলতে শুরু করে, কিন্তু কথা বলার ভাষা এবং লেখার ভাষা আলাদা হয়ে যায়। কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করা হলো সেটির নাম হলো প্রাকৃত ভাষা, প্রাকৃত, এবং লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হলো সেটির নাম হলো সংস্কৃত ভাষা, সংস্কৃত। অনেকেই মনে করেন এই সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, কিন্তু না, সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়নি, আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এই প্রাকৃত ভাষা থেকে। এই মুখে বলার ভাষা, এই প্রাকৃত ভাষা, এটি আবার অঞ্চলভেদে আলাদা হয়ে গেল। তখন গৌড় নামে যে এলাকাটি ছিল, সেই এলাকার মানুষ যে ভাষায় কথা বলতো সেটিকে বলা হতো গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। তখন মগধ নামে আরেকটি এলাকা ছিল, সেই এলাকার মানুষ যে ভাষায় কথা বলতো সেটিকে বলা হতো মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত। এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এখানে এসে দুইজন বিখ্যাত ভাষাবিদ দুই রকমের মত দিয়েছেন। সেই দুইজন বিখ্যাত ভাষাবিদের একজন ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ
শহীদুল্লাহ এবং অপরজন ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং সেটি হয়েছে দশম শতকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই গৌড়ীয় প্রাকৃত থেকে এবং সেটি হয়েছে সপ্তম শতকে। এই মাগধী প্রাকৃত এবং এই গৌড়ীয় প্রাকৃত এই ভাষা দুটি একসময়ে এসে বিকৃত হয়ে যায়। ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন তাকে আর ভাষা বলা হয় না, বলা হয় অপভ্রংশ। এই মাগধী প্রাকৃত বিকৃত হয়ে যায় মাগধী অপভ্রংশ। এবং এই গৌড়ীয় প্রাকৃত বিকৃত হয়ে যায় গৌড়ীয় অপভ্রংশ। পরবর্তীতে এই মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ থেকে সরাসরি একটি ভাষার সৃষ্টি হয়। নতুন সৃষ্টি হওয়া ভাষাটির নাম হয় বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী আসলে অপভ্রংশের একটি রূপ। আরও কিছুকাল পরে এই বঙ্গকামরূপী থেকে সরাসরি কয়েকটি ভাষার সৃষ্টি হয়। সে ভাষাগুলোর মধ্যে অন্যতম হল বাংলা, অসমীয়া, এবং উড়িয়া। এই বাংলা বর্তমানে আমাদের বাংলাদেশের ভাষা, এই অসমীয়া বর্তমানে আসামের ভাষা, এবং এই উড়িয়া বর্তমানে উড়িষ্যার ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা গৌড়ীয় অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী হয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী হয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এটুকুই ছিল বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাবেন। নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।